আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। দূরে এবং যে যেখান থেকে বসে আমার আজকে ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। যদিও ভিডিওটি আমি অনেক দিন আগে করেছি, বন্যার আগে, যখন আমার ননন্দা ছিল আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল, তখন আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম। তারা আসলে কোরবানির সময় তো একদিন করে এসে চলে গিয়েছিল, তার জন্য গরুর মাংস এবং রুটি আজকে যখন এসেছে তখন বলল যে সকালবেলা গরুর মাংস আর রুটি করার জন্য দুপুরে খাবে তারা। তো সেই জন্যই চালের গুঁড়া রুটি তৈরি করছি আর গরুর মাংস রান্না করব। প্রথমে আমি ডো তৈরি করে চালের গুঁড়ার রুটিগুলো তৈরি করে নিচ্ছি, কারণ একটা একটা করলে আমার জন্য সুবিধা হবে। আর গরুর মাংসগুলো যেহেতু ফ্রিজে রাখা ছিল, তাই ফ্রিজ থেকে নামিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, আর ততক্ষণে আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আর অনেকগুলো যেহেতু রুটি তৈরি করতে হবে, তার জন্য আমি সকালেই রুটি ডো তৈরি করে নিয়েছি আর রুটিগুলো এক এক করে তৈরি করে নিয়েছি। এখন আমার গরু মাংসগুলোকে আমি নিয়ে নিয়েছি। গরু মাংসগুলো যেহেতু কোরবানের গরু মাংস, তো এগুলো একটু সাইজে বড় বড় আছে, তো আম্মু এগুলো কেটে দিবে, আমিও কাটবো একসাথে বসে। এখানে প্রায় 3 থেকে 3.5 কিলোর মতো গরু মাংস আছে, তো এগুলো রান্না করব, সবাই একসাথে খাবো দুপুরে। আজকে ভাত রান্না করব, কিন্তু যারা খেতে চায় তাদের জন্য রান্না করব অল্প পরিমাণে। তো আমরা বড়রা তো বেশিরভাগই রুটি আর গরু মাংসই খাবো, তার জন্য আমি এখানে গরু মাংসগুলোকে প্রথমে আমি আবার নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আবার টুকরা করে নিচ্ছি ছোটো ছোটো করে। অনেক সময় হয় কি, কোরবানের সময় তো আমরা গরু মাংসগুলো বড় বড় করে রেখে দিই, তো আর বড় বড় মাংসগুলো রান্না করলে মাংসের মধ্যে মশলাটা অতটা পরিমাণ ঢুকে না, ভালো লাগে না। তার জন্য একটু ছোট সাইজের হলে মশলাগুলো ভালো মতে আপনার মাংসের মধ্যে ঢুকে যায়। যেহেতু আমি কোরবানের মধ্যে আমরা যেভাবে রান্না করি সেম প্রসেসেই আমি রান্না করব। এখানে কোনো আলু দেওয়া হবে না, শুধুমাত্র মাংসগুলোকে হাতে মেখে আমি রান্না করব। তো এখানে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ আমার এখানে প্রায় বড় সাইজের পেঁয়াজ নিলে আমি এখানে 6টার মতো নিয়েছি বড় সাইজের, যেহেতু আমার এগুলো মাঝারি সাইজের, তো আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি 1/2 কেজি দধির বক্সের মধ্যে কেটে নিয়েছি পেঁয়াজ। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন। রসুনগুলো শিলপাটায় বেটে রেখেছিলাম আমি আগের দিন। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ আদা দিয়েছি। রসুন আমি পরবর্তীতে আরও আধা চামচ পরিমাণে দিব। তো এখানে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু আমাদের মরিচগুলো আমরা ঘরেই আপনার শুকিয়ে পরিষ্কার করে তৈরি করি, তার জন্য এখানে লাল আর ঝাল দোনোটাই সেম আছে। আর এখানে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা মাংসের মশলা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন আমি এখানে কতটুকু পরিমাণে লবণ, হলুদ, মরিচ ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। আমি এখানে 2টা তেল দিয়ে এটা তৈরি করব, তার জন্য আমি এখানে সরিষার তেলও নিয়েছি আবার সয়াবিন তেলও নিয়েছি। সয়াবিন তেলটা আমি সামান্য পরিমাণে দিয়েছি আর সরিষার তেলটা একটু বেশি করে দিয়েছি। এগুলো হচ্ছে লং, এলাচ, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আমি দিয়ে দিয়েছি। এখন এই সম্পূর্ণ মশলাগুলোকে গরু মাংসের সাথে ভালো করে মিক্স করে নেব হাতের সাহায্যে। আপনাদের দেখে মনে হতে পারে যে পাতিলটা ছোট হয়েছে, বা মাংসের পরিমাণ অনুযায়ী পাতিলটা একটু ছোট সাইজে নিয়ে নিয়েছি। আমি সবসময় এই পাতিল করে আমাদের সবার জন্য মাংস রান্না করার চেষ্টা করি ঈদের সময়ও, তো এই জন্যই আমি পাতিলটা নিয়েছি। তো এখানে আমি মাংসগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি।
এখন আমি হাড়টা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। আর এই গরুর মাংসের মধ্যে আমি এরপরে আর কোনো গরম পানি দিব না, এখনই যতটুকু পরিমাণ আমি হাত ধুয়ে দিয়ে দিয়েছি। পরে এটার মধ্যে মাংসের পানি উঠে রান্না হয়ে যাবে, যেহেতু এটা আপনার শুধু গরুর মাংস তো সিদ্ধ হতেও সময় লাগবে না, আর ফ্রিজে ছিল এই জন্য পানি এমনি উঠে যাবে। দেখতে পাচ্ছেন মাংসগুলোর মধ্যে পানি উঠে গিয়েছে, এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর অবশ্যই এটার মধ্যে আপনারা লবণটা চেক করে নেবেন, যখন রান্না শেষ হয়ে আসবে তখন লবণটা চেক করে আবার লবণ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো প্রায় রান্না হয়ে এসেছে, আর মাংসের কালারটা খুব সুন্দর এসেছে। যেমন সুন্দর কালার এসেছে খেতেও তেমন দারুণ হয়েছে, আমার ননদরা সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল। আর এভাবে ফ্যামিলির সবার সাথে মিলেমিশে যে কোনো জিনিস ভাগাভাগি করে খেলে অনেক মজা লাগে। আপনি একা খেলে ততটা মজা লাগে না, যখন আপনি সবার সাথে একসাথে মিলেমিশে খাবেন তখন দেখবেন খাবারের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমি কিছুটা মাংস আমার দেবরের জন্য নিয়ে নিচ্ছি, ও খেয়ে নিবে, তার জন্য ওর জন্য আগে আমি কিছুটা মাংস রান্না অবস্থায় নিয়ে নিচ্ছি। এগুলো রান্না হয়ে গিয়েছে, তারপর আমি আরও কিছুক্ষণ রাখবো, যেহেতু বাচ্চারাও খাবে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। বাচ্চারা তো নরম ছাড়া খেতে পারবে না। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি এখনও দেখছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে লাইক দিতে পারেন এবং আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যদি চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা এবং নতুন নতুন কী কী রেসিপি আপনারা দেখতে চাচ্ছেন বা আমার ভিডিও কোয়ালিটি কেমন করলে আমি আপনাদের ভালোবাসা পাবো, সেই সব জানিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের ভালো লাগা এবং পছন্দগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।